যখন এভাবে হালকা পানি থাকে এই হালকা পানির ভিতর থেকে কোরাল মাছ তুলে নেওয়াটা বেশ কঠিন। এই যে দেখুন একটি না একাধিক মাছ আটকা পড়েছে এবং এর সাথে আছে বেশ কিছু পরিমাণে গলদা চিংড়ি। আরে বাহ দেখুন দারুণ ভাবে লাফালাফি করতেছে আজকে গোড়া জলে আটকা পড়া মাছগুলো। আসসালামু আলাইকুম দর্শক, রাসেল আসি আপনাদের সাথে, আশা করি সবাই বেশ ভালো আছেন। দেখতে পাচ্ছেন গোড়া জালের মাছ সংগ্রহ চলছে। মূলত গতকালকে এই জাল সেট আপ দেওয়া হয়েছিল সুন্দরবনের একটি বিস্তীর্ণ চরে এবং সারাদিন সারা রাত অপেক্ষার পরে এখন ঘড়িতে সময় রাত তিনটা। আর এই গভীর রাতে যেহেতু ভাটিতে পানি কমে চর একদম শুকিয়ে গেছে এ কারণে মাছ ধরা শুরু হয়েছে। তোমাদের জেলে ভাইরা মাছ সংগ্রহ করতেছে, ইতিমধ্যে তারা বেশ কিছু পরিমাণে মাছ ধরেও ফেলছে, তার ভিতরে অন্যতম হচ্ছে গলদা চিংড়ি। হ্যাঁ মোটামুটি বেশ ভালো পরিমাণে গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে আজকে, চারদিকে গলদা চিংড়িগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে দেখুন বেশ কিছু গলদা চিংড়ি সাথে একটা কাঁকড়াও আছে, বড় সাইজের, ছোট সাইজের, মাঝারি সাইজের, বিভিন্ন সাইজের গলদা চিংড়ি আটকা পড়েছে আমাদের জালে। আর তার সাথে একটা দাঁতনে মাছ দেখা যাচ্ছে। আর সুন্দরবনের স্বাদের যে মাছগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে দাঁতনে মাছ, তো আজকে আমরা সেই দাঁতনে মাছের দেখাও অলরেডি পেয়ে গেলাম। দর্শক সুন্দরবনের এমন দারুণ দারুণ মাছগুলো দেখে কেমন লাগতেছে আপনাদের? আশা করি সবার কাছে ভালো লাগতেছে, তবে অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। দারুণ মাছ মাশাআল্লাহ। আগেই বলেছি যে গোড়া জাল একটা চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে সেট আপ দেওয়া হয়, যে কারণে এই গোড়া জালের মাছ সংগ্রহ করতেও অনেক সময়ের প্রয়োজন হয়। সেই রাত তিনটা থেকে আমাদের মাছ ধরা কাজ শুরু হয়েছে আর শেষ হবে একদম সকালবেলা। মাশাআল্লাহ দেখুন দর্শক এদিকে একটা আইর মাছ পাওয়া গেছে। যদিও লবণ পানির এলাকায় আইর মাছ খুব বেশি একটা পাওয়া যায় না, তবে যেহেতু এই অঞ্চলের পানি এখনও পুরোপুরি লবণ হয়নি, কারণ হচ্ছে বর্ষাকাল শেষ হলো কেবলই মাত্র, আর বর্ষাকালে মূলত এদিকের পানি মিষ্টি থাকে আর এ কারণেই এই আইর মাছগুলো পাওয়া যায়। খুশির খবর হলো শীতের শুরুতেই আমরা বেশ ভালো পরিমাণে ভেটকি মাছ বা কোরাল মাছ পাচ্ছি। আর এখানে আমাদের সুরুজ একটা মাছ ধরার চেষ্টা করতেছে, দেখা যাক এই মাছটা কি মাছ। মনে হয় বড় সাইজের দাঁতিনে মাছ হবে। এই যে বিশাল একটা গলদা চিংড়ি, বাহ এক কথায় অসাধারণ। আরো এক পিস,
এখানে ছোটটা কোষ দেওয়া ছিল মূলত এখানকার পানিটা পুরোপুরি শুকায়নি এবং শুকাবেও না আর যে কারণে এই জালের ভিতরে যত ছোট মাছ আটকা পড়েছিল সব মাছগুলো এখানে এসে জড় হয়েছে আর এগুলোকেই এখন এই কোষের মাধ্যমে তুলে নেওয়া হবে আমাদের ছুরিতে এখানে এই যে কোষের ভিতরে একটি বেশ বড় সাইজের দাঁত নিয়ে মাছ আটকা পড়েছে এখন হচ্ছে এই বড় মাছটাকে তুলবো আমরা এখানে একটি ভেটকি মাছ দেখা যাচ্ছে মাশাআল্লাহ বেশ বড় সাইজের এবং দারুণ কি মাছ গলদাচিংড়ি দেখা যাচ্ছে পোয়া মাছ দেখা যাচ্ছে মোটামুটিভাবে সব পদের মাছই এখানে আছে বলা যায় আসলে শীতকাল যেহেতু শুরু হয়ে গেছে আর এই শীতকালেই মূলত গোড়া জালে মাছ পাওয়া যায় বেশি গোড়া জালের জেলেদের মাছের সিজন এটা যে কারণে এখন আপনারা বিভিন্ন পদের বিভিন্ন প্রকারের মাছ দেখতে পাচ্ছেন যা বর্ষাকালের ভিডিওগুলোতে আপনারা পাবেন না এই যে দেখুন মাছ কুচে সবাই মিলেমিশে একাকার এখানে দাঁতনে মাছের সাইজটা দেখেন মিনিমাম 1 কেজি হবে এই মাছটার ওয়েট দর্শক আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে
কিছুক্ষণের ভিতরেই মাছ ধরা শেষ করব তারপরে হচ্ছে আমরা যে মাছগুলো ধরলাম সেই মাছগুলোকে ওয়াশ করতে হবে এখনো অনেক কাজ বাকি আমাদের এখান থেকে সকল মাছ এবং জাল পালা সব কিছু নিয়ে আমাদের লোকালয়ে ফিরতে ফিরতে একদম সকাল হয়ে যাবে আর একদম সকাল সকালই এই মাছগুলো চলে যাবে আমাদের স্থানীয় বাজারে ভিলেজ মর্নিং মিন্স ফ্রেশ ফিশ ফ্রেশ ফুড এই হচ্ছে সেই ভেটকি মাছ বা কোরাল মাছটি দর্শক আজকের মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফিশ ভিলিতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে খুলে ফিশ ভিলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন الله حافظ